হ্যামবার্গ টাইমস। ক্রমবর্ধমান করোনা সংক্রমণের কথা মাথায় রেখে আজ থেকে বন্ধ হয়ে গেল খানাকুলের ঘণ্টেশ্বর শিবের মন্দির। 23 এপ্রিলের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 12,876 জন, আর হুগলি জেলাতে আক্রান্ত হয়েছেন 594 জন। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলার দিকে নজর রেখেই সেবায়িত তথা মন্দির কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো খানাকুলের ঘণ্টেশ্বর শিবের মন্দির। মন্দিরের পাশের এক ব্যবসায়ীর কথায়, মন্দির বন্ধ হয় তাদের ক্ষতির সম্মুখীন হতে হলেও মানুষের জীবনের কথা ভেবে এই সিদ্ধান্ত খুবই যুক্তিযুক্ত। খানাকুল থেকে তন্ময় পলিতার রিপোর্ট। আপনি তো ঘণ্টেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছিলেন, বাড়ি থেকে কি জানতেন? তাহলে কি পুজো দেওয়া হলো না হলো না? পুজো দেওয়া হয়েছে কিন্তু বাবার মন্দির ঢোকা গেল না। কিভাবে পুজো দেওয়া হয়েছে? ওই তো সব চারদিকে বাবার কাছে দিয়ে ঘর করে চলে যাচ্ছে, আর কি করবো। কিন্তু করোনা ভাইরাসের জন্য তো পুরো ব্যাপারটাই বন্ধ, তাহলে এখানে পুজো প্রক্রিয়া কিভাবে কি হলো? পুজো হয়নি, জানেনি তো, ওই জন্যই ওই বাবা সব মন্দিরের কাছে দিয়ে চলে যাচ্ছে। ফার্মোসাকে যাস করে, ধন্যবাদ। আপনার নাম? করবি বাড়ি জয়পুর। আপনার নাম? আমার নাম শ্যামলি সাদরা। আপনার বাড়ি? এখানে আজকেই কেন এসেছেন? আজকে কেন এসেছেন এখানে? কিন্তু এখন তো মানে করোনার প্রচুর প্রকোপ, এই সময়ে আসার কেন চিন্তা ভাবনা হলো? ধন্যবাদ। আপনার নাম? আমার নাম রতন মান্না। আচ্ছা, করোনার জন্য তো আজকে ঘণ্টেশ্বর মন্দির বন্ধ হয়ে গেল, আপনি এখানকার একজন ব্যবসায়ী হয়ে এই যে বন্ধ হয়ে গেল এই নিয়ে কি বলবেন আপনি? বন্ধ হয়ে গেল মানে আমাদের তো ক্ষতি হলোই ঠিক কথাই, কিন্তু ক্ষতির যেমন তেমন এখানে প্রাণে বেঁচে থাকাটাই হচ্ছে বড় জিনিস। মন্দির বন্ধ হয়ে গেছে, মন্দিরের সব প্রচুর যাত্রী আছে, তো যাত্রীরা ঠিক নিয়ম শৃঙ্খলা ঠিক মানছে না, যার জন্য বন্ধ করতে ব্রাহ্মণ ঠাকুররা বাধ্য হয়েছে। হ্যাঁ, এটা আমাদের ব্যবসার প্রচুর ক্ষতিই হলো ঠিক কথাই। দেখ, ব্যবসা চিরকাল চলবে, ব্যবসা হবে, আমরা বেঁচে থাকলে ব্যবসা হবে। হ্যাঁ, করোনা ভালো হোক, বেশি বৃদ্ধি করে আর কি করবো। আজকে সকাল থেকে আমরা দেখলাম যে ঘণ্টেশ্বর মন্দির বন্ধ, এই হঠাৎ বন্ধ করার কারণটা কি? কালকে রাত্রে আমাদের এখানেতে মন্দিরেতে মিটিং হয়েছে, গাজন কমিটি এবং ব্রাহ্মণ কমিটি সমন্বয়ে দুটো কমিটি নিয়ে এবং উন্নয়ন কমিটির দু একজন ছিলেন নিয়ে আমাদের একটা রাত্রে মিটিং হয়। প্রচুর মানুষ মেদিনীপুর এবং হাওড়া জেলা থেকে আসছিলেন, এই তো ভাইরাস প্রচণ্ড বাড়ছে, আমরা সিদ্ধান্ত নিলাম তখন এই মন্দির বন্ধ না করলে চারদিকের মানুষ এসে এখানে জড়ো হয়ে পূজা আজা দেওয়ার জন্য তারা অনুরোধ করছিল, কিন্তু আমরা সেই সিদ্ধান্তটাকে আমরা নিজেরাই গ্রহণ করলাম
যে এইখানে মন্দিরেতে আমরা বন্ধ করে দেব। কালকে রাত্রে আমাদের এই মন্দিরের এ নিয়ে আলোচনা হয়ে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি মন্দির বন্ধ থাকবে, কোনো পুজো পাঠ হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি এসে বলে আমার এইসব ওষুধ দিতে হবে, আমরা তখন দেব। কিন্তু তাদেরকে বলেছি দূরত্ব বজায় রাখুন, হাতে স্যানিটাইজার দিচ্ছি, হাতে দিন, মুখে মাস্ক করুন, পরে ওষুধ নিয়ে যান। আমাদের এই মন্দির অনির্দিষ্টকালের জন্য এখন বন্ধ থাকবে। আচ্ছা, ওষুধ নিয়ে যান এইটা ঠিক আছে, কোনো দর্শনার্থী যদি এসে বলে যে পুজো দিয়ে দিন, সেই ক্ষেত্রে কি তাকে ফিরিয়ে দেওয়া হবে? পুজো আমরা নিচ্ছি না, তাদেরকে বলছি মিষ্টি যদি নিয়ে আসেন মন্দিরে রাখুন, ওইখানে রেখে প্রণাম করে ওইখান থেকে যদি ফুল থাকে নিয়ে যান, নাহলে মিষ্টি সমেত আপনারা নিয়ে ঘর চলে যান। মন্দির কবে কি খোলা হবে? এখনো বলতে পারছি না কবে কি খোলা হবে। মন্দির খোলা হবে আমরা তখনকে জানিয়ে দেবো। আমরা দেখলাম এই যে বাবা ঘণ্টেশ্বর দেবের বিখ্যাত একটা উৎসব গাজন দেড় দু সপ্তাহ আগে হয়েছে, কিন্তু তখনও তো করোনার প্রকোপ ছিল, কিন্তু সেই অর্থে সেটা মানা হয়নি কেন? আমরা ওই যে করোনার সিদ্ধান্ত আমরা একটা পেয়েছি, আমরা জেলা পরিষদ থেকে আমরা একটা অনুমতি পত্র পেয়েছিলাম। সেই অনুমতি পত্র এর আগে তো আমরা এনেছি, এনে হয়েছিল গত বছর যে অনুমতি পত্র আমরা পাইনি, 2026 অনুমতি পত্র আমরা পাইনি তখন হয়নি, কিন্তু 27 আমরা অনুমতি পত্র পেয়েছি। কখন পেয়েছি? যে সময়তে তোমার ফাল্গুনের শিবরাত্রির পর থেকে আমরা পেয়েছি। আপনার নাম? আমার নাম চিন্তামণি পটোপাল, বাড়ি খানাকুর, জেলা হুগলি, ঘণ্টেশ্বর মন্দিরের সেবাই। ধন্যবাদ। Collection jeans and t-shirts only for men. Ooh.